আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন আর ইউটিউব বলেন, সব জায়গায় আপনারা জিজ্ঞেস করেন প্রচুর মানুষ এনএসআই নিয়োগ কবে আসবে। তো এই এনএসআই নিয়ে একটু কথা বলবো। তার আগে জানিয়ে দিচ্ছি, আজকে থেকে আমাদের আখেরি অফার যে অনলাইন ব্যাচের স্পেশাল ব্যাচের ভর্তি শুরু হয়ে গিয়েছে, মাত্র 40 জন নেওয়া হবে। 40 দিন হয়ে গেলে আর নেওয়া হবে না। সুতরাং যাদের ইচ্ছা রয়েছে দ্রুত ভর্তি হয়ে যান। মাত্র 600 টাকায় 3 মাস ক্লাস পাবেন, ভাবা যায়? একদম শূন্য থেকে আপনাকে বেস তৈরি করে দেওয়া হবে। বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, সবকিছু জেনে যাবেন। উভয় মূল কথায় আসি, এনএসআই। আচ্ছা, এনএসআই এর বিষয়টা হইছে কি, অনেকে হয়তো মজা করবেন যে ভাই কোর্সের কথা বলার জন্য বলতেছেন। হ্যাঁ, কোর্স তো বলবোই, কোর্সের কথাও বলবো, এনএসআই এর কথাও বলবো। আচ্ছা, যাই হোক, এনএসআই এর বিষয়টা হচ্ছে কি, এনএসআই আপনারা জানেন সেটা হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় গোয়েন্দা সংস্থা। যেমন ভারতের রয়েছে র, বাংলাদেশে রয়েছে এনএসআই। এনএসআই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়োগটি দেওয়া হয়। তো প্রধানমন্ত্রীর একদম আস্থাভাজন হিসেবে তারা পরিচিত থাকে, কারণ সকল তথ্য, মাঠ পর্যায়ের সকল তথ্য প্রধানমন্ত্রীকে তারাই দেয়। তো বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমি এর আগে প্রায় 2-3 মাস আগে বলছিলাম যে প্রধান এই এনএসআই নিয়োগ দেওয়ার একটা কার্যক্রম মোটামুটি গুছিয়ে নিয়ে আসা হয়েছিল যে নতুন করে নিয়োগ দেওয়ার জন্য। এটা বেশ পুরাতন কথা বললাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাই, এ করতে নাই, তো এইবার নিয়োগটা খুব দ্রুত আসবে বলে আমার মনে হয় না। যারা জানতে চাচ্ছেন তারা হতাশই হবেন। আপনি আপাতত এনএসআই কে মাথায় থেকে সরিয়ে দেন, আর মাস দেড়েক গেলে হয়তো আর একটু ক্লিয়ার হওয়া যাবে যে কোন দিকে যাচ্ছে। কিন্তু আপাতত আমি দেখছি না এনএসআই নিয়োগ আসার কোনো সম্ভাবনা। মাস দেড় মাস গেলে যদি সেরকম কিছু জানতে পারি তাহলে তো শেয়ার করবই। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আপনারা এই এনএসআই নিয়ে কেন টেনশন করতেছেন? এনএসআই ছাড়াও তো প্রচুর নিয়োগ দিয়েছে, সামনেও আসবে, ওগুলোকে ফোকাস করেন। এনএসআই আসলে তো আসলো, আলহামদুলিল্লাহ, না হলে যে সবকিছু তা তো নয়। এনএসআই এর মতন আরো জব সামনে আসবে ইনশাল্লাহ। এনএসআই ঠিক আছে, একটা ড্রিম জব হবে, কিন্তু তাই বলে তো অন্যান্য নিয়োগ তো আছে, সবগুলোকে ফোকাস করেন, শুধু এনএসআই নিয়ে বসে থাকবেন না, এটা আমার পরামর্শ। আর কেউ এই এনএসআই নিয়ে যন্ত্রণা দিবেন না ভাই, এনএসআই নিয়ে এইটাই, এর বেশি কিছু নাই জানার। আপনি অন্তত আমাকে 1 থেকে 1.5 মাস সময় দেন, তারপর হয়তো নতুন কিছু জানার, আমার জানার চেষ্টা তো সবসময়ই থাকে ইনশাল্লাহ। এরপরে যদি জানি সেটা শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।